গত উনত্রিশে সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত সেই সময়ের আগে এলসি করা দেড় হাজার টন পেঁয়াজও সীমান্ত পার হতে দেয়া হয়নি বাংলাদেশের আমদানিকারকদের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এলসির এক হাজার টন পেঁয়াজ ছাড় দেয়া হয় বাকি পেঁয়াজ দুর্গাপূজার ছুটি শেষে রপ্তানির কথা বললেও গত বাইশে অক্টোবর মাত্র একজন আমদানিকারকের পঞ্চাশ টন পেঁয়াজ ছাড় দেয়া হয় এখনও অনেক ইম্পোর্টারের এলসি আছে সেগুলো এলসি হয়তো মাল দিবে এবং এই বিষয়ে দরবার চলতেছে এবং এক্সপোর্টাররাও তাদের সরকারের সাথে কথা বলতেছে হয়তো সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করে হয়তো ওই এলসিগুলোর মাল আমরা নিতে পারবো আমদানি বন্ধ থাকায় হিলি বন্দরের আড়তগুলো প্রায় শূন্য পড়ে আছে যা আছে তারও দাম অনেক বেশি গত সপ্তাহে ছিল মনে করেন সত্তর আশি এখন মনে করেন বাজার একশো টাকা তা আমরা কিনবো কত আর বেচবো কত বাজার বেশি বেশি দামে কিনতেছি বেশি দামে বিক্রি করতেছি সরকারের কথা মোতাবেক আমরা মনে করছিলাম যে পেঁয়াজের দাম কিছুটা কমে আসবে সেটাও তো হচ্ছে না দিন দিন বাড়তেছে দিন গেলেই দশ টাকা বাড়ে দিন গেলেই দশ টাকা বাড়ে তবে উনত্রিশে সেপ্টেম্বরের আগে হাওয়া এলসিগুলোর বিষয়ে ভারতের আদালত পর্যন্ত গড়ায় এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আগামী নভেম্বর মাসের শেষ নাগাদ পেঁয়াজের রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে পারে বলে ভারতীয় ব্যবসায়ীরা জানিয়েছেন বাংলাদেশের আমদানিকারকদের মাছরাঙ্গা ডেস্ক